Hello everyone, good morning. Shakal Dosta Chotto. Dosta Chotto. So, what could I actually live? I'm a rock, I'm a shirai mishache. So, I'm in page take a psycho juno, definitely psycho juno. Definitely psycho juno live. আজকে ফর দ্য ফার্স্ট টাইম সাইকোর জন্য আমি আমার পেজ থেকে লাইভে এসেছি। তো বুঝতেই পারছেন কিসের জন্য, কি বলতে, কাদেরকে নিয়ে আমি লাইভে চলে এসেছি। প্রথমেই আমি পরিচয় করিয়ে দেব আওয়ার ক্যাপ্টেন অফ দ্য শিপ মিস্টার অনন্য মামু। আপনি কি প্রথমে বলে দিবেন নাকি আশ্চর্য একটু 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 চুপ, ঠিক আছে, আপনি পরে পরে আমি যেহেতু আমার পেজ, সো আই এম দ্য হোস্ট এন্ড মানে তার কথা বলতে গেলে একটু ভেবে চিন্তে বলতে হয়। আওয়ার হার্ট থ্রোব হিরো, অ্যাকশন হিরো, আর কি কি বলা যায়, রোমান্টিক মশালাদার হিরো, ওই তো হোয়াট এভার, যাই হোক, তোমার নাম জানো কি? না কথা বলো, দেখছো বলে দিল রূপকথা সিনেমা না, আমরা কিছু সময়ের মধ্যে মানে কিছু সময়ের মধ্যে পৌঁছে যাবো, কিন্তু কোথায় থাকবো সেটা বলা যাবে না, কিন্তু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। শুধু শুধু বলে লাভ নাই, আমার ক্যাপশনে দেওয়া আছে। দেওয়ানগঞ্জ ভাই ভাই সিনেমা হলে হয়েছে, তোমার আর কথা বলা লাগবে না, দাও শুধু তোমার পরিচয়টা দিতে বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলতে চাই। এন্ড থার্ড, যাকে যার সাথে পরিচয় করিয়ে দেব, সে না এখন তো হাই দিতে বলি নাই, নাম তো বলি নাই, মানে আমি অন্য সবার কাছ থেকে শুনেছি যারা যারা সাইকো সিনেমা দেখেছে, একজনের কথা অবশ্যই বলেছে, সে হচ্ছে রিও ভাইয়া। সে না না, সে এত প্রশংসা পেয়েছে, আমি আমি পুরো সিনেমাটা দেখিনি, আমি প্রথম থেকে বলেছি পুরো সিনেমাটা আমি দেখিনি, বাট গত পরশু যখন আমি পুরোটা দেখেছি, পুরো সিনেমাটা দেখেছি, আই ওয়াজ লাইক রিও ভাই এত ভালো করেছে, আমি আপনার সত্যি কথা ফ্যান হয়ে গেছি, এবং প্লিজ আপনি কিছু একটু বললে ধন্য ফিল করতাম। জোরে বলো, জোরে। আমি কিছু বলি নাই, আপনাদের হিরো বলেছে, একটু ভিলেন সুর একটু বলেন না, একটু ভিলেন মানে যেভাবে বলেন ভিলেনরা। হ্যাঁ আপনাকে দেখার জন্য তো সবাই হলে আসবে, এটা কি বলেন, এত হ্যান্ডসাম ভিলেন। আমার থেকেও বেশি চেনেন, তুমি কিছু বলো, আমরা সাইকো আমরা সারাদিন আজকে থাকবো হচ্ছে শেরপুরের
সিনেমা হবে, তারপরেই আমরা যাব হচ্ছে দেওয়ানগঞ্জের ভাইভাই সিনেমা। আমাদেরই আশা কিন্তু আপনাদের সাথে বসে সিনেমাটা দেখে আপনি চলে আসুন আপনারা দেওয়ানগঞ্জের কথা মনে আছে, শেরপুর রূপকথা সিনেমা হল তিনটায় আসছি এবং ছয়টায় দেওয়ানগঞ্জ সিনেমা দেওয়ানগঞ্জে ভাই ভাই সিনেমা হলে আসছি। এবং আমি আশা করব সবাই আসবেন, যারা যারা সিনেমাটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। এবং যারা যারা সিনেমাটা দেখেননি তারা চলে আসুন, আমাদের সাথে দেখা হয়ে যাবে, আপনাদের সাথে দেখা হয়ে যাবে, সিনেমা দেখা হয়ে যাবে। আচ্ছা, আর যেটার জন্য যাচ্ছি, আমি এর আগে আমার গত রোজার ঈদে দুটো সিনেমা রিলিজ হয়েছিল এবং জামালপুরে আমি গিয়েছিলাম গোলই সিনেমার জন্য। গোলই সিনেমা যখন আমি জামালপুরে হলতে যেটা যাই, এত ভালোবাসা পেয়েছি না, মানে মানে আপনাদের এত ভালোবাসা পেয়েছি এবং এত সিরিয়াসলি আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না, এত ভালোবাসা পেয়েছি, এত এত সাপোর্ট পেয়েছি আসলে, সেটা সেটা বলতেই হয়, না বললে আসলে এটা অনেক খারাপ হয়ে যায়। বাট এর জন্যই আসলে যাচ্ছি জামালপুর। তুমি এখন একটু ফান কম করো, সাইকো ফান টাইম। আসলে শেরপুর দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, আমি ছোটবেলায় আসলে গিয়েছিলাম একটা আঞ্চলিক ওয়েডিং করার জন্য ক্রিকেটার, সো আজকে যাচ্ছি, ভালো লাগছে, শেরপুর অবশ্যই থাকবে, দেখা হচ্ছে। কিন্তু বেশি কথা না বলে আমাদের কিছু প্রিপারেশনের কাজ বাকি আছে, আমরা প্রিপারেশন নিয়ে এখনই বের হয়েছি। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ অন শেরপুর রূপকথা সিনেমা হল, আর ভাই ভাই টেক কেয়ার, বিদায় দিয়ে দিল, দেখা হবে।